সকালবেলা আজকে বাজার করলাম মাছ কিনলাম সবজি কিনলাম যতটুকু প্রয়োজন কিনে নিয়ে বাড়ি এসে দেখলাম টোটাল আমার আমার বাড়ি থেকে মার্কেটের দূরত্ব এক কিলোমিটারের সামথিং কিছু বেশি এই এতটা দূর রাস্তা আমি মোটর করে বাজার করে টোটাল বাড়ি এসে ঘড়ি দেখলাম টোটাল পঁয়তাল্লিশ মিনিট লাগলো কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট লেগেছে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বাজার টাজার করে বাড়ি খুব জোর হলে মিনিট যদি উল্টে পেলটে দেখে দেখার তো কিছু নেই বাদাম ভাজা জিলিপি ভাজা পেঁয়াজি চপ এইসব তো বিক্রি হচ্ছে কথা বলছে তো দেখার কি আছে

খেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে দিন পরের মেয়ের দিকে তাকানো পরের বিবিধ দিকে খারাপ দৃষ্টি মনে রেখে দিও জেনে রেখে দিও ওই রকম একজন মহিলা ওই রকম একজন মেয়ে হয়তো তোমার বাড়িতে একবার সে হয়তো তোমার বোন হতে পারে সে হয়তো তোমার ভাবি হতে পারে নতুবা তোমার মা হতে পারে তুমি যদি পরের بیوی পরের মেয়ে দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকাও না তুমি মনে রেখে দিও স্মরণ করে লিখে রেখে দিও তোমার ঘরের মা তোমার ঘরের বোন তোমার ঘরের বিবিকেও অন্য বেগানা পুরুষ কিন্তু সেই নজরে দেখবে কথা বোঝাতে পারলো আল্লাহ নবী জন্য বললে বাবা সাহাবিরা ও আমার সাহাবারা তোমরা যখন রাস্তা দিয়ে চলো নজরটাকে অবনত করো লক্ষ্যটাকে অবনত করো পরের কোনো নারী পর নারী যদি সামনে এসে দিকে কেও নাও কারণ একবারের বাদ দ্বিতীয়বার তাকানো ওটা তোমার তাকানো থাকে না ওটা হলো ইংলিশের তাকানো হয় করার জন্য আজকে যে সাজু গুজু করে বেরিয়েছিস মা ওই অবস্থায় যদি তোর মৃত্যু নসিম হয় ওই অবস্থায় যদি তোর মরণ হয় বিনা তো কায়ামত পর্যন্ত তোর কবরে রাজা বন্ধ হবে না দুনিয়ার শাস্তি হলো তোর বিবাহ হবে এমনই একটা জায়গায় তোর বিবাহ হবে এমনই একটা জায়গায় তোর বাপ বিনা বিয়ে দিতে পারবে না তার কারণ হলো তোর ইজ্জতের দাম তুই রাখিস তোর ইজ্জতের নাম দাম না থাকার কারণে তোর বাপকে লক্ষ 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 টাকা আরাম হাতে তুলে দিতে হবে আমার আলোচনা অসুবিধা হচ্ছে অসুবিধা হলেও কিছু করার নেই মাঝখানে দু বছর গ্যাপ দিয়েছিলাম সেইটা সুদি আসলে ঠিক করে রেখে যায় তো নাকি ভালো করে রেখে যাই আবার

বলছি কসম খেয়ে বলছি শুনে রেখে দাও নিশ্চয় ওই মানুষগুলো নকশানিয়াতের জায়গায় পৌঁছাবে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে আজাবে গ্রেফতার হয়ে যাবে যারা ইমান এনেছি ইমান আনার পরেও ও আমিল উৎসাতে সত্য পথ হক রাস্তা অবলম্বন করেছে ও আমিল উৎসাতে শুধু তা এর নয় সত্য রাস্তায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভালো মানুষের সাহমত লাভ করেছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া সাবর বালা মুসিবত বিপদpade صبر ধৈর্য ধারণ করেছে এবং নিজের যৌবন থাকা অবস্থায় নিজের যৌবানি কালটা অসম্মিতে কোনো নাজায়েজ ধারাম কাজে কাটায় না ধৈর্য ধারণ করেছে ওরে আমার বান্দারা আমি আল্লাহ পাক সময়ের কসম খেয়ে জানিয়ে দিলাম এই অক্তের মূল্য যারা দিতে পারিনি তারা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যারা ইমান আনার পরে ইমানের উপরে থেকে সৎ রাস্তা হকের রাস্তায় নিজেকে সবরের সঙ্গে টিকিয়ে রাখতে পেরেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা নাজাত পেয়ে যাবে তাহলে এই বাজারে যে কটা ঘুরতেছে ধৈর্যওয়ালা না ধৈর্য ছিঁড়িয়ে ফেলাওয়ালা কোনটা এই কথা বলছে না কেন আলোচনা বুঝতেই পারেননি এই সময়ের জ্ঞানের কসম আল্লাহ সময়ের কসম খেয়ে এই জন্য বলেছে বান্দা এই সময়ের মূল্য তুই দিতে পারবি না আমি সময়ের মালিক আমি জানি তুই যখন মায়ের গর্বে ছিনিস আমি আল্লাহ পাক আল্লাহ তোর মায়ের গর্ভের আগে তোর মায়ের আমি আল্লাহ দেওয়ার আগে তোর বাপে এর বীর্যর ভিতরে তোর অবস্থান ছিল এক ফোটা পানি ও আমার আমি আল্লাহ পাক খুব সীমিত সময়ের ভিতর দিয়ে দুজন একটি পুরুষ আর একটি নারী সংমিশ্রণে আমি আল্লাহ পাক একজনের হেরে মেরে ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে অবস্থান করিয়ে দিলাম একটা দুটো মাস নয় একটা না দশ মাস দশ দিন আমি তোর মায়ের গর্ভের ভিতরে একটা বয়স সীমা দিয়ে দিলাম সময় দিয়ে দিলাম কারণ আমি আল্লাহ জানি ওর থেকে বেশি সময় দেওয়া যাবে না দেখেছেন সময়ের জ্ঞান দেখেন আল্লাহর কিন্তু একটা হাতির বাচ্চা হয় কম আসে জানেন একটা হাতি বাচ্চা পেটে রাখে ক কবছর জানেন না বোধাই কেউ না একটা হাতি মেয়ে হাতি তার পেটে বাচ্চা ধারণ করে কবছর আল্লাহ হাতিকে ইচ্ছা করলে আশরাফুল মখলুকাত বানাতে পারতেন না পারতেন না হাতির একটা ওই পা পা ওর পা ওজনেও আল্লাহ বান্দার ওজন করিনি আল্লাহ হাতির থেকে হাতির অত বড় মাথা বান্দার অত বড় মাথাও করেনি আল্লাহ এদেরকে সবার উর্ধে স্থান দিয়েছে একবার একবার বলুন হবে না কারণ কি আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুক এই জন্য করেছি এই মখলুকাতে সেরা তোদেরকে এই জন্য বানিয়েছি তোরা মানুষ মনুষ্যত্ব জ্ঞানের উপরে তোদের জীবন চলবে একবার জোরে বলুন আছে মনুষ্যত্ব আছে আমাদের

যখন আল্লাহ পাক শৈশব কাটিয়ে কৈশোর কাটিয়ে যখন যৌবন করে আল্লাহ পদার্পণ করে বান্দা বান্দিকে বান্দা বান্দিকে সব থেকে বড় নিয়ামতের হকদার করে দেয় সেটার নাম হলো যৌবন সব থেকে বড় নিয়ামতের হকদার নাম কি কাল বুড়ো বয়সে তোরা একটা সেজদা করবি না আশিটা সেজদা করবি বয়স হয়ে গেলে আশিটা সেজদা করলে আমি আল্লাহ যৌবন নজবান যুবকদের মর্যাদা তো দিয়েছি ও যদি একটা সেজদা করে বুড়ো বর্ষ বুড়ো বর্ষ বুড়ো বয়সে বুড়ো বয়সে আশিটার সেজদা করলে যে গুরুত্ব আমি আল্লাহ আমার কাছে পা ওই বুড়ো মানুষটা আমি আল্লাহ যৌবন কালের একটা আল্লাহ সেজদাকে তার থেকে অধিক মর্যাদা দিই তাহলে কোন বয়সে বেশি বেশি নামাজ পড়তে হবে বুড়ো বয়সে বল বাপ বল যৌবন বয়সে যুবক কালে আমরা নামাজ পড়ি সচরাচার দেখি বাপ চাচারা নামাজ পড়ে কখন বর্ষি বেঁকে যখন এরকম হয়ে গেছে কথা বলছে না কেন ওই মসজিদের এক কোণে বসে এমন করে বসে রে যেন মনে হচ্ছে ওই হচ্ছে দরবেশ অথচ পঞ্চাশ বছর পর্যন্ত মসজিদ মুখো হয়নি কথা বলছেন না কেন আর কি ওই পঞ্চাশ বছর পর্যন্ত যদি যৌবন কাল থেকে দশ থেকে পঞ্চাশ এই চল্লিশ বছর এ বাদাত করতো বুড়ো বয়সে যদি নামাজ নাও পড়তে পারতো অসুবিধা ছিল না বলো কথা বুঝতে পারেন কারণ বার্ধক্যজনিত শরীর অসুস্থ হয় কখন পঞ্চাশের পর বার্ধক্য বার্ধক্যজনিত আসে কখন পঞ্চাশের পর থেকে যত রোগ আপনাকে এবারে হাতছানি দেবে রোগে আপনাকে নিয়ে খেলা করবে অথচ এই সময়কালগুলোই আমরা কথা বলছেন না কেন যুবকেরা পর্দারে সেরা মা বোনেরা শুনে রেখে দিই জেনে আল্লাহ নবী জানের বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহে সকলে বড়ি সাল্লাহ যখন কলেমার দাওয়াত মক্কান জমিনে দিতে শুরু করলে আল্লাহ রবির পাগল হাজরাতে হাফশিস বেলা দাদি আল্লাহ ঘু ও মাই এমনি ঘর ওই ইহুদির বাড়িতে আল্লাহ নবী সাবি গোলাম হিসেবে রইলেন আল্লাহ রবি পাগল হাজরাতে বেলাল বেলা আল্লাহ হাফসি দেশের মানুষ দেখতে ভালো না গায়ের রং কালো আল্লাহ রানা বিস্বামী হাজরাতে হাফসিস বেলা জোয়ান যুবক ছেড়ে গোলাম হিসাবে কাজ করছে দাস হিসাবে কাজ করছে গোপনে গোপনে আল্লাহর প্রতি নবীর প্রতি ইমান এনে ফেলেছে একবার জোরি বলুন না একটু জোরি বলে গোপনে গোপনে প্রকাশ নয়

সাথে এসে হাত পা দড়ি দিয়ে বেঁধে উপুড় করে শুইয়ে দিয়ে মারতে শুরু করলেন চাবুক দিয়ে বেত্রাঘাত করে করে হাজরাতে বিলালে পিঠের চামড়া গুলো ফেটে গিয়ে দদ্দা দাদ্দার করে ঝজ্জর ঝজ্জর করে রক্ত খুন জুচ্ছে হাজরাতে বেলালকে গে বলা গুলো বেলাল একবার জবান থেকে শুধু আমি আল্লাহ কে আল্লাহ বলে আর মানি না ওই আহাত শব্দটা জবান দিয়ে আর বলিস না হাজরাতে বেলাল রাদি আল্লাহ ঘুতালু অত মার ঘে পিট ফেটে রক্ত বেরায় হাজরাতে বেলাল এক বাক্যে জানিয়ে দিলেন তুমি যদি আমার মেরে 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 ফেরে ফেলো আমি মরতে রাজি অস্বীকার করতে আমাকে মেরে মেরে ফেলো কিন্তু মৌতে রাখ পর্যন্ত আল্লাহ আল্লাহ হচ্ছে বলুন জোরে বলো জন ছেলে হাজাতে বিলাল জন তরতাজা দেখতে ভালো না কালো কদাকার জন বয়সী মানে ফেলেছে মর্যাদা আছে না না

বিধেবার আর যখন বেলাল কোনো অস্বীকার করতে চাই না আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে পা দুটোকে বেঁধে উপরের দিকে ঝুলিয়ে দিয়েছে মাথাটা নিচের দিকে হাজরাতে বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেল হাজরাতে বেলাল দিয়ে আল্লাহ তাআলা আরহু কেঁদে জারে জার হয়ে যায় একটা দোয়ায় তিনি বারে 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 আল্লাহর কাছে চেয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি বেলা আমার জীবন চলে যাগা আমি তাতে কষ্ট পাব না তবে আল্লাহ আমার মালিক ওগো আমার রব আমাকে ধৈর্য ধারণ করা ক্ষমতাদের সবর করা তৌ সে আমি যেন ঔতেরা পর্যন্ত তোমারই বান্দা হতে পারি হজরত বিলাল রাদি আল্লাহ তালানোর অত্যাচার মানে কি কেতাবের ভিতরে এসেছে অত্যাচারের মাত্রা এতটাই অত্যাচারের মাত্রাটা এতটাই ছাড়িয়েছে বেহুশ হয়ে গেছে হজরত বিলাল রাদি আল্লাহ তালানো বেহুস আবার পানি টানি দিয়ে জ্ঞান ফিরিয়েছে বলো আল্লাহ বলে কেউ নেই আল্লাহু আহাদ একবার জোরে বলুন না জোরে বলতে পারো না আবার মাস শুরু করেছে আমাদের উপর এরকম প্রেসার এসেছে বাপ এ কথা বলছে না কেন এরকম ইমানি পরীক্ষা এসেছে আল্লাহ আমাদের সামান্যতম পরীক্ষা নিয়েছে কি আগে ছিল অভাব অনাটান মাটির ঘরে বসবাস আল্লাহ একটুখানি ঢালাই দেওয়া ঘর বানিয়ে দিয়েছে একটু কিছু টাকা আল্লাহ দিয়েছে অল্প হাতে بس এক চান্সে কথা বলছেন না কেন অভাবের সংসারে বাপ মার কাছে ছিল তখন জুম্মা পড়তে যেত এখন বিজনেস ম্যান হয়েছে সার্ভিস ম্যান হয়েছে জুম্মার দিনেও কাজ করতে ব্যস্ত কথা বলছেন না কেন অস্বীকার যেতে পারবেন জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা ফুরের মুসলমানেরা পর্দা নিশি না মাও বোনেরা হাজরাতে বেলালের অত্যাচার গিয়েছিল ইমানি অত্যাচার সেটা হলো মারির মধ্য দিয়ে আমার আপনার পরীক্ষা নিচ্ছে অত্যাচার করেন না ওই একই মানি পরীক্ষা নিচ্ছে বেলাল এর নিয়েছে মার দিয়ে আর আমাদের দিয়েছে মাল দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা হচ্ছে ব্যাস হ্যাঁ এক চান্সে বেইমান ঘরে অভাব ছিল টেলিভিশন ছিল না ঘরে অভাব ছিল গান বাজনা ছিল না ঘরে অভাব ছিল বিবির সাজুগুজু ছিল না ঘরে অভাব ছিল ঘরের মেয়েরা বিহায়াপনা জামা পড়তে সাহস করতো না আজকে টাকা পয়সা ধন সম্পদ হয়ে গেল বিবি বারো হাত ছাড়ি পরে তারপরে ও মাথায় কাপড় জোটে না ঘরে টাকা এসে গেল ঘরের যুবতী মেয়েটা জামা হয়ে গেল হালকা পাতলা মশারি ছেঁড়া ও মুসলমান এখান থেকে উকি নাজাতে সন্ধান করি অভাব যখন ছিল সেই মোটা মহিলারা আমার দেখা মোটা কাপড়ের সব জামা আগে কথা বলছেন না কেন এই কথা ঠিক না বলছো রে বলে আল্লাহ সামান্য করার টাকা দিয়েছে মেয়ের জামা কিনে এনেছে মশারি ছেঁড়া কি ছেঁড়া মশারি মশারি ওই 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 বাচ্চা একটা ওই দাঁড়িয়ে ও ডেকে লিয়ে প্রমাণ করে দিচ্ছি হায় দিকায় করছি আয় দিকায় হায় মায় দিকায় ও জীবনে আসবে না প্রমাণ দিয়ে দিলাম আগে অভাব ছিল কাপড় পত্র জামা পত্র সব মোটা কাপড়ে মোটা কি সুন্দর শেষ করে ফেললে গরমে জলসা কমিটির ছেলেরা প্রিপারেশন নিচ্ছে এক এক মাস থেকে এক মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে আর এলাকার যুবতী মেয়ে যুবক ছেলেরাও প্রস্তুতি নিচ্ছে ওই দিনের খেলা খেলবো এই কথা বলছেন না কেন এরা জলসার প্রস্তুতি নিচ্ছে কি করে এই টোটাল বাজেটটা আমরা কমপ্লিট করব এরা এক টেনশনে আছে আর এলাকার যত যুবক ছেলে আর যুবতী মেয়েরা এরাও টেনশনে আছে কি কোন বাগানের দিকে গেলি ভালো হয় কথা বলছি না কেন যে সমস্ত নারীরা নিজের মা বাপের চোখের অলক্ষে বেগানা পুরুষদের সঙ্গে আলাপ আলোচনা বিভিন্ন

তোর বাপ যাবে জাহান্না তোর সিলাই তোর বড় ভাই যাবে জাহান্না তুই এমন একটা সন্তান শুধু একা জাহান্না যাবি না তোকে যে বিবাহ করবে ওই তোর স্বামীটাও যাবে জাহান্না আল্লাহ নবী হাদিস অনুযায়ী তোর স্বামী শুধু জাহান্না যাবে না তুই এমন একটা ভাইয়ের তোর পেটে জন্ম নেবা তোর জন্ম দেবা সন্তানটা বড় ছেলে ও যাবে কজন একজন বিহায়া খাতুনের চারজন মহিলাকে আল্লাহ জাহান্নামায় দেবে এক নম্বরে ওর বাপ দ্বিতীয় নম্বরে ওর বড় ভাই তৃতীয় নম্বরে ওর স্বামী চতুর্থ নম্বর ওর পেটের বড় ছেলেটা আজকে আমাদের কাছে ইসলামটা খেলনা পাত্র হয়ে গেছে এ কথা ঠিক না বলে এত জলসা মাহফিল হচ্ছে এত ওলামা আলেমরা এসে ওয়াজনসিয়াত করছে সমাজ পরিবর্তন হচ্ছে না কেন কিছু আলেম মলি করতেছে আমি টাকা চেয়ে ওয়াজ করতিস নি মনে আমার মতো বড় হুজুর আর কেউ নি আমি হচ্ছি হক ওই সব থেকে ঠকবাজ যদি থেকে থেকে ওই একটা আছে কথা বুঝতে পারছেন না লিল্লাহিয়াতের ইচ্ছা যদি আল্লাহর জামানদের জন্য জলসা করার মন মানসিকতা যদি থাকতো নসিয়াত করার চিন্তা যদি থাকতো আমি শাহনাজের ওয়াজের ধারা থাকতো মোজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলার কোটেট করা নোটেট করা ওই সাবজেক্টের উপরে আলোচনা

আর সেইটাই হচ্ছে তো আমাকে ফোন করে করে কেউ কেউ বলে ভাইজান এ অমুক হুজুর টাকা পয়সা চেয়ে ওয়াশ করে না আপনার বিশাল ভালো লোক আমি তোর ওই ভালো হুজুরের জিজ্ঞাসা কর দিন তোর ওই ভালো হুজুর কটা সুতখোরকে ভালো করেছে তোর ওই ভালো হুজুরি জিজ্ঞাসা কর কটা সুদখোর সুদ ছেড়ে দিয়ে তোর হুজুরির ওয়াজ শুনে ভালো হয়ে গেছে নামাজই বাদ দে ও নামাজ পড়ে না সে তো জানি তোর এই হুজুর এত ভালো ওয়াজ করে টাকা না নিয়ে ওই হুজুরের ওয়াজ শুনে কটা হারাম হালাল খোর হয়েছে ওইটা একটুখানি বল টুকুস ফোন কেটে দিস কথা বুঝাচ্ছে না কারণ যে ফোন করেছো ও নিজে দাঁড়িয়ে মতে ওই হুজুরির ভক্ত

বেলাল বেলালকে টানতে টানতে উমাই ইবনে খলফের ছেলেরা সমস্ত মক্কার ইহুদি নাসারা বেদিন বেঈমানের বাচ্চাগুলো হযরতে বেলালকে ধুলো কাগরের উপরে টানতে টানতে ভরা দুপুরে রৌদ্রে আর মরু মরু ময়দানে গরম পাথরের উপরে উপুড় করে শুইয়ে দিয়ে বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়েছে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু बेहোশে পড়ে রয়লে আল্লাহর নবী সাভি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলি ডাকছিল আ하다হ শব্দ করছিল সেইজন্য বেলাল জবান কে তিন হাত দিয়ে বার করে আগুনে এর ছাকা দেয়া বেলাল যেন জবান দিয়ে আল্লাহর নাম না নিতে পারে জবানটা জিউবাটাকে টেনে বের করে আগুনের ছ্যাঁকা দিয়ে দিয়েছে কেন এই জবান দিয়ে যেন বেলাল আল্লাহকে আর না ডাকতে পারে

ঘরের পাশ দিয়ে হাজরাতে আবু বাকা সিদ্দিক যাচ্ছিলেন নবী পাকের প্রাণ প্রিয় সিদ্দিক আকবর হাজরাতে আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নগো হাজরাতে বেলালের কান্না চিৎকারের আওয়াজ শুনে হুজুর ঘরের ভিতরে ঢুকলে পাঁচিলের ভিতরে সুমাই ইবনে খলকে বললে এই উমাই ইবনে খল তুমি তো মানুষ তুমি মানুষ হয়ে এমন অমানুষের মতো আচরণ কেন করো তুমি কি চাও তোমার তোমারে গোলা কি তুমি অত্যাচার কেন করো এত মারধর কেন তুমি করতে যায়ছো কেন কি কারণে উমাই ইবনে খলফ বলে আমার কথা শুনে না আমার দাস আমার গোলাম আমার কথা শুনে না হযরতে আবু বকর বললেন গোলাম যদি কথা না শুনে তুমি গোলামকে তো বিক্রয় করে দিতে পারো একটু জোরে বলুন না সুবহান তোমার গোলাম যদি তোমার কথা না শুনে দিয়েছো তো তাকে রেখে এত অত্যাচারের কি আছে আমি দু হাজার বেলালকে ক্রয় করলেন একবার জোরে বলুন না সোহা সাল্লামের কাছে এনে আল্লাহ নবীকে সালাম দিয়ে হাবিব আল্লাহ আমি আবু বাকাল আজকে আপনার জন্য

বিলালের চেহারা দেখে আল্লাহ রসুল বসেছিলেন দাঁড়িয়ে পড়ে সঙ্গে কালো তো সে কালো নয় ভেতরটা পরিষ্কার ভেতরটা ভালো যার ভিতরটা ভালো আছে আল্লাহ রসুল তাকে বড় সম্মানের চোখে দেখে একবার জোরে বলুন সোহান

محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے نبی حسابے میں مانی نا تمہار مارٹا কমে যেত اللہ نبی صحابی حضرت بلال رضی اللہ تعالی عنہ ڈگر ڈگر کے دے پھل لے یا رسول اللہ حبیب اللہ حضور امی بلال পরা যদি আমাকে মেরেও ফেলতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বেলাল আমার জীবনের থেকে আল্লাহকে আল্লাহ রাসূলকে যে আমি ভালোবেসেবেলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জীবনটা আমার কাছে বড় তুচ্ছ ইয়া নবী আল্লাহ হুজুর আপনি বললেন জবান দিয়ে আল্লাহকে আশিকার করতে আমি পারবো না কারণ আপনি সেই রিসালাতের নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়ে দায় প্রাপ্ত হয়ে আল্লাহ পাক আপনাকে দি আল্লাহর পরিচিতি করাতে চায় আপনার ওই পরিচিতিটায় আমি পরিচিত হয়েছি আল্লাহর প্রতি ইমান যদি আমার হারিয়ে যায় বেঁচে থেকে আমার লাভ কি হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই জন্য আমার জীবনের থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে আমি বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি একটু জোরে বলবেন না আমাদের কাছে জীবনের থেকে আল্লাহ রসুল আছে ডিম আছে আল্লাহ নবী পাক সবানে জানিয়ে দিলেন ও মিনু আ তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বাই লাইগে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বাই লাইগে যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সবার থেকে আমাকে ভালোবাসতে না পারো মিম্মালিহি তোমার ধন সম্পদের থেকে ওয়া তোমার পরিবার বরগত থেকে আমি নবী যতক্ষণ না আমাকে মহা মহাব্বাত করতে পারো ততক্ষণ তুমি মমিন হতে পারলে না এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল হাজরাতে বেলাল ছিলেন খাঁটি মান্দা একবার জোরে বলবেন না সেই পাগল হাজরাতে বেলাল ইমান আনলেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন একবার জোরে বলুন না সোহাল মক্কার জমিনে যাবেন মদিনার জমিনে যাবেন হজরতে বেলাল এর স্মৃতি বিজড়িত মদিনা শরীফে একটি মসজিদ আছে মসজিদে বেলাল মদিনা শরীফে যাবেন আমার রসুল্লাহ মাজার মুখাদ্দাসের ঠিক সামনে বরাবর বড় হাই রোডের ওই পারি বড় মসজিদ নির্মাণ করা আছে মসজিদে বেলাল একবার জোরে বলুন সোহাল ইসলামের জন্য আপনি দিলে ইসলাম আপনার জন্য দেবে ইসলামের জন্য আপনার ত্যাগ নেই ইসলাম আপনার জন্য এক ইঞ্চি জায়গা ছাড়বে না কথা বুঝতে নবীর জন্য আপনি দেন নবী আপনার জন্য দেবে আল্লাহর জন্য আপনি কিছু করুন আল্লাহ আপনার জন্য কিছু করবে একবার জোরে বলুন না সোহার আল্লাহ আমাদের দেন বলুন আমি জোরে হয়ন আল্লাহ হুম আমি মহাপাতের সঙ্গে যে গেরি গেরি ক্যানি মেলা হিলাল্লাহ ভাই চলে এসেছে আশা তকবির দাও নারায়ণ তাকবীর জোরে বল না রে বাবা নারায়ণ তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দদ জবাব সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব ভাই জান হুজুর কিবলা নারায়ণ তাকবীর না তাকবীর জনাব ভাই জান হুজুর কিবলা জনাব ভাই জান হুজুর কিবলা নারায়ণ তাকবীর মহাবত সঙ্গে জেগের কেন মেলা ইলাগা ইল্লাল্লাহ জোরে জোরে আপনারা যদি একটু সামনে আসেন খুব ভালো লাগে হ্যাঁ পিছনে বসে রয়েছেন তো বাপ খুব বিধিবিстри ব্যাপার এই সামনে সামনেটায় আসেন সামনটা পূর্ণ হোক পিছন খালি থাক মাহবুবদের সঙ্গে গলে মেলা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমারে তুমি তোমারই বাণী দিয়েছো বুকেরেদের তুমি তোমারই স্থান দিয়েছ এত জুরি হবে না সোহার জুরি বলতে পারেন না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো ভুখের দেরাজো তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসা আমি তোমার কি করে সকর করি আমি তোমার জোরে হবে না নারে তকবি আমার কণ্ঠে তুমি বাণী দিয়েছ বুখেরেদের দেরাজ তুমি তোমারই স্থান লাইলাগা ই পৃথিবীর দিকে দিকে ই দূরি দে শান্তি মোরা পিল দিকে পৃথিবীর দিকে দিকে ই দূরি দে শান্তি চারিদিকে রহমত যে তোমার করুণা বেশ রহমত যে তোমার করুণা নুই পড়ে মাথা এত ভালোবাসো কেন আমার যদি হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ এত ভালোবাসো কেন

তো গারা আকাশেতে যত দেখি সত তারা তোমারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী ম এত ভালোবাসো কেন মালিকামা যে জুরি হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো ভুখের দয়াজো তুমি তোমারই স্থান দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ লা